এই নির্বাচন নির্বাচন থেকে শিক্ষা কী এবং এই নির্বাচন উত্তর পরিস্থিতি বাংলাদেশের জন্য কি ধরনের বার্তা দিচ্ছে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন কিছু ঘটবে কিনা সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় আছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আমার ডানে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফির চেয়ারম্যান স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় আমি তৌহিদ হাসান আপনার কাছ থেকে শুনতে চাই যে নির্বাচনটি আসলে শেষ পর্যন্ত কেমন হলো এবং এই নির্বাচনকে ঘিরে অনেক রকমের আলোচনা ছিল বিজেপি চারশো আসন পাবে তিনশো আসন মানে সাড়ে তিনশো পাবে কোনো কোনো ইলেকশন এক্সপার্ট বলছিলেন যে কংগ্রেস যদি পঞ্চাশ আসন পায় সেটাই হেডলাইন হবে মানে পঞ্চাশের বেশি কোনোভাবেই পাবে না এবং ভারতীয় গণমাধ্যম ভারতীয় বিজনেস হাউসগুলো সব নরেন্দ্র সঙ্গে থাকবার পরেও শেষ পর্যন্ত ফলাফল যেটা দাঁড়ালো সেটাকে আপনি কিভাবে দেখেন বিশ্লেষণ করেন ধন্যবাদ আপনি গণমাধ্যম নিয়ে যেটা বললেন সেটা দিয়ে শুরু করি বড় গণমাধ্যম আপনাকে সহায়তা করতে পারে গণমাধ্যম আপনাকে জিতিয়ে দিতে পারে না মানুষ কিন্তু শুধু গণমাধ্যমের কথা শুনে ভোট দেয় না কোনোখানে যেখানে ভোট দেওয়ার সুযোগ পায় ভারতে সেই সুযোগ আছে ভোট দেওয়ার মানুষের ভারতীয় গণমাধ্যম যদি বিচার বিবেচনা করতে হয় তাহলে আমি ভারতে দীর্ঘ সময় কাটিয়েছি আমি মনে করি না যে ভারতীয় গণমাধ্যম কোনো দিন এরকম এক পেশে ছিল গণমাধ্যম প্রায় একটা অগণতান্ত্রিক দেশে যেভাবে সরকারের হয়ে যায় প্রায় সেই পর্যায়ে চলে গেছিলো গত দশ বছরে কিন্তু ভারতীয় গণমাধ্যম এটা খুব দুঃখজনক কারণ ভারতীয় গণমাধ্যমের এক ধরনের একটা সুনাম ছিল তো গণমাধ্যম এমনকি যখন এক্সিট পোল নিচ্ছে তখন তাদের এক্সাজারেট করেছে এর আগে তো এক্সাজারেট করেছেই এবং আমি মাঝে মাঝে কিছু ইউটিউবে দেখেছি এমনভাবে কথা বলছে যে না সরকার গঠনের জন্য যে দরকার সেটা তো পাবেই ওটা ওইটা নিয়ে তো কোনো চিন্তা করা চিন্তা না ওইটা নিয়ে কোনো ভাবাই উচিত না এখন সাড়ে তিনশো পাবে না চারশো পাবে এটা হলো প্রশ্ন এরকম কথাবার্তা তারা সবসময় বলে এসেছেন আমি হাম্বলি বলতে চাই যে আমি কখনো সেটা মনে করিনি আমার ধারণা ছিল যে বিজেপি হয়তো এককভাবে দুশো বাহাত্তর পার হবে এবং জোট সহ তিনশো পার হবে এটা হতে পারে আবার এমনও ভেবেছিলাম যে বলা যায় না যদি হঠাৎ করে কংগ্রেস বিশেষ করে কংগ্রেসের নেতারা তো ভালোই করছে মানুষ তো ঘুরে যেতে পারে সেক্ষেত্রে হয়তো একটু টানাটানি করতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটা করা যাচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের কাজী এমন মনে করেছিলাম যে হয়তো 272 নাও হতে পারে তবে বিজেপি সরকার গঠন করতে পারবে যেটা বাস্তবে আমরা দেখেছি এটা হামলি আমি বলতে চাই অনেকটাই আমার অনুমান এরকম ছিল সেই হিসাবে আমার জন্য নির্বাচনের ফলাফলটা চমক ছিল না তবে একটা জিনিস যেটা পরে হিসাব করে বেরিয়েছে যখন ভোটের সংখ্যা দেখা গেছে একটু কিন্তু আঞ্চলিকভাবে কিন্তু তফাত কিছু হয়েছে যেমন উত্তর প্রদেশে ভোট কমেছে দক্ষিণে ভোট বেড়েছে এটা সব ইউপির রেজাল্ট খারাপ যত রেজাল্ট যত খারাপ ভোট কিন্তু অত খারাপ না সব ক্ষেত্রেই তাই রেজাল্ট যত খারাপ ভোট পার্সেন্টেজ কিন্তু অত খারাপ না যেমন ওভারঅল সারা ভারত মিলে দশমিক আট শতাংশ ভোট কমেছে বিজেপির মাত্র এক পার্সেন্ট ভোটও কমেনি একটু বেশি বেড়েছে কংগ্রেসের ওয়ান পয়েন্ট সেভেন এরকম কিছু একটা যেটা তাদের খুব কাজে লেগেছে এবং যেহেতু শরিকদের সাথে একসাথে অনেক ক্ষেত্রে তার তারা ফাইট করেছে এই এই যে ভোট এই সামান্য ভোটের ব্যবধানে হারা পরিবর্তে সামান্য ভোটের ব্যবধানে জিতে যাওয়া এটা হয়েছে অনেক জায়গাতে বাট তবে পনেরো দুই পার্সেন্ট ভোট বেড়েছে এটা সর্ববৃহত্ব পর্যায়ে কিন্তু একেবারে কম না একেবারে কম না যে ডোরামসে ছিল বলা যায় কংগ্রেস গত দশ বছর যাবত সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে এটা ভারতের গণতন্ত্রের জন্য ভালো কারণ সত্যিকার অর্থে কোনো অপোজিশন ছিল না এবং এক ধরনের এক ন দিকে যাচ্ছিলেন মোদী কারণ তাকে অপোজ করার মতো যেমন অন্য কোনো পার্টি ছিল না তাকে অপোজ করার মতো দলের ভিতরেও তেমন কোনো শক্তি ছিল না কারণ বহুদিন পরে তার নেতৃত্বে বিজেপি নিয়ে দল গঠন করেছে সরকার গঠন করেছে পূর্ববর্তী বিশ বছর কিন্তু সবসময় কলেশন গভর্নমেন্ট শীর্ষ বিজেপির হোক অটল বিহারি বাজপেয়ী কংগ্রেস বা কংগ্রেস মনমোহন সিং সবাই কিন্তু কোয়ালিশন কোয়ালিশন ছিল তার মানে প্রদেশ থেকে উঠে আসা একজন নেতা এসে হঠাৎ করে এত বড় করে ফেললেন স্বাভাবিকভাবে কৃতিত্বটা তার সেটার কারণে যেটা হয় পার্টিতে তখন তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ নেতা যে সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থা যেটা হয় সেটা দ্বিতীয় সর্বোচ্চ নেতার সাথে এক ধরনের প্রথম হবেন কি না বাজপেয়ীর সময় আদবানি অনেকটাই যদিও বাজপেয়ীর অপোনেন্ট উনি একেবারেই ছিলেন না কিন্তু উনি উঠে আসবেন এ ধরনের একটা ব্যাপার ছিল সেটাও তো বিজেপিতে নেই দ্বিতীয় যিনি তিনিও তো পুরোপুরি তার অমিত শাহর সাথেই ছিলেন কাজে এদিক থেকে আমি বলবো যে একটা ভোটার পার্সেন্টেজ যদি চেঞ্জ হয়নি কিন্তু আঞ্চলিকভাবে কিছু তফাৎ হয়েছে বিশেষ করে উত্তর প্রদেশে তাদের যেই এত সিট কমে যাওয়া যেটা একটা সংকেত যে পরিবর্তন সম্ভব উত্তরপ্রদেশে পরিবর্তনটাই বরং কম স্বাভাবিক ছিল উত্তরপ্রদেশে যদি এরকম পরিবর্তন হয় অন্যান্যখানেও হতে পারে তারা ভালো করেছে আবার উড়িষ্যাতে তারা ভালো করেছে ধরেন একটা সিট পেয়েছে কেরালাতে যেটা তারা কোনো দিন পায়নি আগে অনেকটা পশ্চিমবঙ্গে যেমন উঠে আসছে পশ্চিমবঙ্গে তো তারা কোনো এক সময় ছিল যে অ্যাসেম্বলিতে দুটো সিট পেয়ে তারা খুব খুশি হয়ে গেছিল লোকসভাতে তো কোনো সিট পাই নাই এরকম ছিল অবস্থা রাজ্য বিজেপি নেতাদের সাথে আমার ভালোই জানাশোনা ছিল তো তারাও আশা করতেছিলেন যে না আগামী নির্বাচনে আমরা লোকসভাতেও একটা দুটো সিট পাবো এ ধরনের ভাবে এগোচ্ছিলেন তারা সেখানে তো পশ্চিমবঙ্গে এখন তারা বেশ একটা শক্তিশালী দল তো একটা বিষয় হচ্ছে যে কেরালাতে সেই অবস্থা হবে কিনা হয়তো হবে না কিন্তু আমার মনে হয় অন্যান্য দলগুলি হিসেবে ব্যাপারে একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে তাদের হোমওয়ার্ক করতে হবে আর কংগ্রেসের জন্য আমার মনে হয় আগামী পাঁচ বছর খুব গুরুত্বপূর্ণ হবে আগামী পাঁচ বছর যেটা অনেকে অনেকে মনে করছিলেন মানে যতক্ষণ না রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীকে শপথ দেবার জন্য বলছেন বা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তার আগ পর্যন্ত যে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এদেরকে হ্যান্ডেল করা নরেন্দ্র মোদীর জন্য ট্রাফ হতে পারে এবং তারা তার বড় ক্রিটিক ছিলেন একটা সময় এবং তারা তার থেকে দূরে সরে যেতে পারেন কিনা নানা রকমের ভাগ বাটোয়ার হিসেবে নিকেশে সেখানে দেখা গেছে দুজনই কিন্তু তাকে নরেন্দ্র মোদীকে বেশ প্রেস করেছেন খুব ওয়ার্মলি নিয়েছেন এবং নেতা হিসেবে একক নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন যেটা আমি তাদের দুজনের বক্তব্যে দেখলাম সব মিলিয়ে কংগ্রেসের এখন যেটা মনে করে যে এই সরকার হয়তো একটা ঝুলন্ত সরকার হতে পারে যে কোনো সময় এদের মধ্যে সমস্যা হলে সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে কখনো কংগ্রেস আশা করবে যে এই সময় এই মেয়াদকালে তারা আমার মনে হয় না আমার মনে হয় না এই জন্য যে দেখুন পুরো অপোজিশন জনাব মোদী কিন্তু তার বক্তৃতায় এই কথাটা উল্লেখ করেছেন নির্বাচনের পর যে মানে ফলাফলের দিনেই বা তারপর দিন যে বিজেপি যা আসন পেয়েছে পুরো অপোজিশন মিলেও তো তা পায়নি দুশো চল্লিশ এখন একশোটা বা একশো একটা অথবা নিরানব্বইটা আসন নিয়ে ওই পাঁচশো তেতাল্লিশ আসনের সংসদে যেখানে দুশো চল্লিশ আছে তাদের সেখানে এ ধরনের প্রত্যাশা আমার মনে হয় ভালো একটাই হতে পারে যদি এমন একটা বৈরী পরিবেশ দ্বারায় যে বিজেপির যারা এলাই আছে তারা বিরুদ্ধে ভোট দিতে পারে সেক্ষেত্রে হয়তো একটা অনাস্থা দিয়ে আর্লি ইলেকশনের ব্যবস্থা সেটার দিকে হয়তো যাওয়ার চেষ্টা করতে পারে সেটাও মনে করেন এত এত দুর্বল সরকার গঠনের দিকে যাওয়ার কোনো অর্থ হয় না বরং এই সময়টাকে আগামী পাঁচ বছর সময়টাকে তাদের ব্যবহার করা উচিত তারা যেটুকু ভালো করেছে কত দু তিন বছরে সেটা যদি এগিয়ে পারে তারা যদি দুশোর বেশি সিট পায় এবং যদি পরবর্তী নির্বাচনে এবং বিজেপি যদি দুশোর কম পায় তখন কিন্তু তাদের জন্য একটা কোয়ালিফার করা অনেক অনেক সহজ হবে

ইন্ডিয়ান ভোট দিয়েছে ইলেকশনে নির্বাচনী কোনো বিরূপ কোনো ইয়া নেই যে অন্তত সাউথ এশিয়াতে অন্যান্য দেশের তুলনায় এখানে ভালো নির্বাচন হয়েছে কাজ এটা জনরায়েরই প্রতিফলন বলতে হবে সকল বিচারে কিন্তু এই যে একটা বলা হচ্ছিল যে এটা মোদি ম্যাজিকের ধস নেমেছে কিন্তু এটা তো স্টিল এটা মোদিময় মোদিময় এই কারণে যে তিনি এই টানা তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হয়েছে শপথ নিয়েছেন ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এর আগে নেহেরু জওয়াহরলাল নেহেরু কিন্তু তিনবার পরপর প্রধানমন্ত্রী হয়েছিলেন এরপর আর কেউ হতে পারে ইন্দিরা গান্ধী হয়েছিলেন বাট গ্যাপ দিয়ে কিন্তু মোদি এই প্রথম যে তিনি একটানা তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন তো সেই হিসেবে তো এটা তার পক্ষেই বলা যেতে পারে তারপরে এই যে মোদি ব্র্যান্ড নির্বাচনী প্রচারের সময় দলের চাইতে মোদিকেই সামনে আনা হয়েছে বেশি এই যে মিডিয়ার কথা ভাই বললেন যে মিডিয়াও তো মোদিকেই ফোকাস করেছে তারপর বক্তব্য মোদি তো এমন পর্যায়ে গেছে যে নিজেকে ঈশ্বর পরমাত্ম বলেছে সরাসরি তিনি বলেছেন অবতার হ্যাঁ তিনি অবতার তিনি কত কিছুই না বলেছেন